বাংলাদেশ প্রিমিয়ার লিগে গোল করার ক্ষেত্রে বরাবরই বিদেশি স্ট্রাইকাররাই আধিপত্য করে চলেছেন। পেশাদার লীগের ১৩ আসরের মধ্যে শুধু একবারই সর্বোচ্চ গোলদাতা হয়েছেন বাংলাদেশি কোনো খেলোয়াড়। সেই অনন্য রেকর্ডধারী স্ট্রাইকারের নাম এনামুল হক। প্রিমিয়ার লিগে স্থানীয় ফুটবলারদের মধ্যে এখন পর্যন্ত তিনিই সর্বোচ্চ গোলের মালিক। ২০০৯-১০ মৌসুমে আবাহনীর হয়ে ২১ গোল করেছিলেন নওগাঁর এই যুবক। গত এক যুগেও তার সেই রেকর্ড ভাঙতে পারেননি দেশের কোনো ফুটবলার। এনামুল হক ১৯৮৫ সালে নওগাঁয় জন্মগ্রহণ করেন। ২০০৭ সালে মোহামেডানের হয়ে পেশাদার ফুটবলে খেলা শুরু করেন। এরপর একে একে ফরাশগঞ্জ, ঢাকা আবাহনী, মুক্তিযোদ্ধা সংসদ, শেখ জামাল ধানমন্ডি ক্লাব ও ব্রাদার্স ইউনিয়নের হয়ে সর্বোচ্চ পর্যায়ে খেলার পর ২০১৯ সালে অবসর গ্রহণ করেন। ২০০৯ সালে বাংলাদেশ জাতীয় দলের হয়ে এনামুলের আন্তর্জাতিক ক্যারিয়ার শুরু হয়। সব মিলিয়ে ১৬টি আন্তর্জাতিক ম্যাচ খেলে ৭টি গোল করেছেন। এছাড়া অনূর্ধ্ব-২৩ দলের হয়ে ৩ ম্যাচে তার গোল সংখ্যা ৪। খেলোয়াড় হিসেবে অবসরের পর তৃণমূলে ফুটবলার গড়ে তোলার কাজে নিয়োজিত আছেন এনামুল হক। নওগাঁ জেলা শহর থেকে ২০ কিলোমিটার দূরে মহাদেবপুর উপজেলার শেখ রাসেল মিনি স্টেডিয়ামে তার অধীনে প্রশিক্ষণ নেয় প্রায় শখানেক কিশোর যুবক। সংগঠক হিসেবে বাংলাদেশ ফুটবল উন্নয়ন সমিতির রাজশাহী বিভাগীয় সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন। প্রিয় দর্শক, আজ আমরা মুখোমুখি হয়েছি জাতীয় দলের সাবেক স্ট্রাইকার এনামুল হকের। তার কাছে শুনব নিজের ক্যারিয়ার ও ফুটবল সংগঠক হিসেবে ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে। এনামুল, আপনি তো দীর্ঘদিন ফুটবলের সঙ্গে জড়িত ছিলেন, তো আপনার ক্যারিয়ার সম্পর্কে আমাকে একটু সংক্ষেপে যদি বলেন। ফুটবল আসলে আমাদের ফুটবল ক্যারিয়ার, যে আমরা ফুটবল প্লেয়ার হয়েছি স্বপ্ন দেখে। হাঁটার সময় যে একজনের বড় ভাই কি বাবার হাত ধরে হাঁটতে হয়, তেমনি খেলাধুলাও একটা জিনিস আছে, যে খেলাধুলা যদি শিখতে গেলে কিছু বড় ভাই আছে, তাদের চোখে পড়লে, তাদের ভিতরে ভালো কিছু দেখাতে পারলে, তারা তখন তারা বিভিন্ন ক্লাব এবং বিভিন্ন জায়গায় তারা হাত ধরে নিয়ে যে তাদের জায়গা করার জন্য, সুযোগ দেওয়ার জন্য চেষ্টা করে। কিন্তু সেই সুযোগটা কাজে লাগাতে হবে আমাদেরকে। আমরা যেমন আমাদের বড় ভাইদের সুযোগটা কাজে লাগাই, আমরা যতটুকু পারছি আমরা চেষ্টা করছি যে আমরা বাংলাদেশের ন্যাশনাল টিমে, ক্লাব লেভেলে, নওগাঁ জেলার হয়ে খেলার জন্য। আপনি যেই সময়টা খেলেছেন বাংলাদেশের ফুটবল, আপনি শুরুর দিকে জাতীয় দলে যখন খেলেছেন বাংলাদেশ, সেই সময়ের অবস্থা আর বর্তমানে বাংলাদেশ জাতীয় দলের সামগ্রিক ফুটবলের অবস্থা যদি আপনাকে কম্পেয়ার করতে বলা হয়, তাহলে আপনি কী বলবেন? না, সবচেয়ে আমাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো আমাদের প্লেয়ারদেরকে নিতে হবে। অফিসিয়ালরা যেভাবে কাজ করে সেই কাজগুলো আসলে অফিসিয়ালদের কাজ, তারা ভুল করে, কিন্তু সেই ভুলটা ধরে দেওয়ার দায়িত্ব প্লেয়ারদের। কিন্তু প্লেয়াররা সেই কাজটা তো করতে পারবে না, কিন্তু প্লেয়ারদেরকে ঠিক রাস্তায়, সঠিক রাস্তায় নিয়ে যেতে পারবে অফিসিয়ালরাতে। অফিসিয়ালদের সবার আগে ঠিক হতে হবে যে আমরা যা ডিসিশন নিব, যে কোচ, ম্যানেজার, অফিসিয়াল, প্লেয়ার যারা আমরা সিলেকশন করবো, ক্লাব লেভেলের জন্য হোক আর ন্যাশনাল টিমের জন্য হোক আর যে কোনো জেলার টিমের জন্য হোক, আমরা যদি আমাদের নিজেদের সদিচ্ছাটা, যে না আমরা যে প্লেয়ার এখানে সিলেকশন করতেছি সেই জায়গায় যদি আমরা যদি সঠিকভাবে কাজ করি, এবং যেসব প্লেয়ার এই সিলেকশন করার পরে তারা ভালো করতেছে, তাদের পিছনে যদি আমরা একটু সময় দিই, তাদের পিছনে যদি আমরা যদি মনোযোগ দিই, তাদেরকে যদি যত্ন নিই, তাদেরকে যদি সঠিকভাবে ইউজ করতে পারি, তাদের যদি টেক কেয়ার করতে পারি, বাংলাদেশে আমার জানা মতে আমার ফুটবল ক্যারিয়ারে কখনো কোনো ফরেন কোচ বলতে পারে নাই যে বাংলাদেশ প্লেয়ারের কোনো কোয়ালিটি নাই। সবসময় কিন্তু তারা বলে গেছে বাংলাদেশ প্লেয়ারের কোয়ালিটি আছে, কিন্তু বাট ম্যানেজমেন্টের প্রবলেম আছে। আচ্ছা, তাহলে এই যে বাংলাদেশের যে ম্যানেজমেন্টে আমাদের ফুটবল ফেডারেশনের সর্বোচ্চ লেভেলের ম্যাক্সিমাম হচ্ছে সাবেক ফুটবলার এবং দেশের সেরা খেলোয়াড় যারা এই পর্যন্ত ইতিহাসের, তারাই কিন্তু ফুটবল ফেডারেশনের নেতৃত্ব দিচ্ছেন, তাহলে স্বাভাবিকভাবে আমাদের ফুটবল দিন দিন এই যে ফিফা র্যাঙ্কিং বলি আর মানের দিক থেকে বলি সামগ্রিকভাবে পিছিয়ে পড়ছে, এইটা কেন আপনার কাছে কী মনে হয়? দেখেন, একটা ন্যাশনাল টিমের রেজাল্ট পাইতে হলে সেই ন্যাশনাল টিমের প্লেয়ারদেরকে আপনার কোন টিম কোন টুর্নামেন্ট খেলবে, কোন বয়সের প্লেয়াররা কোন টুর্নামেন্ট খেলবে, এটা কিন্তু বাইরের। আমার ফুটবল ক্যারিয়ারে যত দেখছি, আমার একটা ছোট্ট একটা, আমরা গুয়াংজুতে যখন আমরা যাই এশিয়ান গেমস খেলতে, সেই সময় আমাদের সাথে চাইনিজ তাইফের সাথে আমাদের খেলা, চাইনিজ তাইফের একটা প্লেয়ার এবং কোচের সাথে আমাদের তখন একটা কথা হয়, তখন তারা ওই এশিয়ান গেমসকে খেলার জন্যে একটা টিম দুই বছর
প্রপারলি ট্রিটমেন্ট করছে, প্রপারলি ম্যাচ খেলছে, প্রপারলি কো মানে ট্রেনিং করছে, এবং তারা সম্পূর্ণ ওই কার কোন কোন দেশের সাথে তাদের খেলা হবে সেই সব খেলা তারা ফলো করছে, তারা কোচ তারা সেই সব তারা তাদেরকে বুঝাইছে এবং সেই প্ল্যানে তারা কিন্তু ওই টুর্নামেন্টগুলো খেলছে। কিন্তু আমাদের দেশে আমরা যখন ন্যাশনাল টিমে খেলতে যাই সবচেয়ে বেশি লজ্জা লাগে, কষ্ট লাগে যে আমরা ন্যাশনাল টিমে যাওয়া খেলতে যাওয়ার আগে সাত দিন আট দিন আগে দশ দিন পনেরো দিন আগে আমরা প্লেয়ার সিলেক্ট করি, আবাহনী ক্লাবের কয়জন, মোহামেডান ক্লাবের কয়জন, মুক্তিযোদ্ধা ক্লাবের কয়জন, কোন কোন প্লেয়ার এক প্লেয়ার ন্যাশনাল টিমে খেলতেছে, এই দিয়ে আমরা এই লিগ শেষ করে কি লিগ বন্ধ রেখে সাত দিনের ভিতরে একটা প্র্যাকটিস করে কোচের হাতে দিয়ে দেবো যে রেজাল্ট, যে কখনোই সম্ভব না এইভাবে। আপনার ন্যাশনাল টিমকে সবসময় আন্ডার সেভেন্টিন, আন্ডার ফোরটিন এবং আন্ডার টোয়েন্টি থ্রি এবং মূল টিম এই চারটা টিমকে আপনি একসাথে আপনি এই আপনার ট্রেনিং করতে হবে, যে খেলার শেষ তারা ন্যাশনাল টিমের ক্যাম্পিংয়ে থাকবে, তারা বাসায় যেতে পারবে না, তারা ওখান থেকে স্যালারি পাবে। কিন্তু এই ধরনের যতদিন পর্যন্ত আপনি ইয়ে করতে পারবেন না, ন্যাশনাল টিমকে আপনি একটা আবাসিক ক্যাম্পে রাখতে পারবেন না, আপনি একটা কোন টুর্নামেন্ট খেলবেন সেই টুর্নামেন্ট কতদিন পরে হবে, কোন বিশ জন প্লেয়ার ওখানে তিরিশ জন প্লেয়ার সিলেক্ট হবে, সেই তিরিশ জন প্লেয়ার কোন কোচের আন্ডারে যাবে, ওই কোচ কয়দিন সময় পাবে ওই টিমকে রেডি করতে, এগুলো সম্পূর্ণ একটা আপনার সেট আপের প্রয়োজন আছে। সেই সেট আপটা আমাদের বাংলাদেশে এখনও পর্যন্ত সম্ভব হয় নাই। এটা এখন যারা ফুটবল ফেডারেশনে আছে তারা আমাদের সে অনেক অভিজ্ঞ ফুটবল প্লেয়ার এবং ন্যাশনাল টিমের প্লেয়ার, তারা কেন কী জন্যে পারতেছে না এটা তো আমরা বলতে পারবো না, এটা তো যেহেতু তারা চেয়ারে বসে আছে তারা দায়িত্বে আছে, তাদেরকে এটার উত্তর দিতে হবে ডে বাই ডে, ডে বাই ডে কী জন্যে বাংলাদেশের র্যাঙ্কিং নিচে নামতেছে, এটা জবাবদিহিতে আনতে হবে। সর্বপ্রথম যে একটা জবাবদিহিতা যে একটা যে আমার জবাবদিহিতা দেখে ক্লিয়ার করতে হবে যে আমি ফুটবল ফেডারেশনে যেখানে আছি আমি জেলার দায়িত্ব থাকলো আমার জেলাতে কেন প্রতি বছর লিগ হচ্ছে না, কেন একটা প্রত্যেকটা ক্লাবে আপনার বল সামগ্রী দেওয়া হচ্ছে না, কেন আপনার যেসব একাডেমিগুলো বিভিন্ন ডিস্ট্রিক্টে জেলা আপনার একাডেমি প্র্যাকটিস করায় যেসব প্লেয়াররা প্র্যাকটিস করে সেসব প্লেয়ার একাডেমির খোঁজখবর জেলা ক্রীড়া সংস্থার কি ডিএফএফ এর কোনো সভাপতি সাথে কেন খোঁজখবর রাখতেছে না, এইগুলো সবচেয়ে দেখার বিষয়। যখন একটা জেলাতে একটা ডিএফএফ এর সভাপতি যখন ওই জেলার বিভিন্ন প্লেয়ারের সাথে সম্পর্ক থাকবে, তিরিশটা প্লেয়ার যদি থাকে যে আমার ডিএফএফ এর সভাপতি যদি তিরিশটা প্লেয়ার না চিনে তাহলে ওই তাহলে কীভাবে আপনার ফুটবল ডেভেলপ হবে, যে আমার কোন প্লেয়ারটা কোন জায়গায় খেলতেছে কোন লেভেলে আছে, কি একটা একটা জেলা পর্যায়ে যে একটা ক্যাম্প যে একটা ফুটবল খেলতে হলে ঢাকার থেকে ন্যাশনাল টিমে খেলতে হলে আপনার বেসিক যেই এই জিনিসগুলো সেই জিনিসগুলো তো আগে তো আমরা ফুটবল ফেডারেশনের কোচেদের এক মাস দেড় মাস দুই মাসে ক্যাম্প পাইছি, কিন্তু এখন তো আর সেটা দেখি না, এখন তো ফেডারেশন তো দেখি না যে পালনাশের চৌষট্টি ডিস্ট্রিক্টে যে ফেডারেশন আন্ডারে এক মাসে ক্যাম্পিং হচ্ছে, এটা তো না, এটা তো উঠে গেছে, এইগুলো উঠে যাওয়ার জন্য আজকে ফুটবলটা এই অবস্থা। এখন নিচের দিকে তো ধরেন কিছু সংগঠিত হচ্ছে, যেমন আপনারা যেমন এই জেলা পর্যায়ে একাডেমি বা আনুষ্ঠানিক কোনো ফুটবল শিক্ষার কোনো প্রতিষ্ঠান কিন্তু আপনারা পান নাই, এখন শহরগুলোতে বা জেলা পর্যায়ে কিন্তু অনেক একাডেমি গড়ে উঠেছে, তারপরেও সামগ্রিকভাবে আমাদের উপরের স্তরের খেলার মান সম্পর্কে এত প্রশ্ন কেন? দেখেন সবচেয়ে বড় কথা হলো কি এই যে একাডেমিগুলো এগুলো কিন্তু সবগুলো কিন্তু ব্যক্তিগত একজন প্লেয়ার খেলাধুলা ছেড়ে দিয়েছে কি খেলাধুলা করতে পারে না, তখন তার একটু শিক্ষাগত যোগ্যতা আছে, সে কিন্তু একটা কোচের কোচেসের লাইসেন্স নিচ্ছে, নিয়ে সেই সেই একাডেমিগুলো পরিচালনা করতেছে, এটাতে কিন্তু কোনো ফুটবল ফেডারেশন কি বলেন যে ডিএফএফ এরা কিন্তু কোনো রকম এখনো পর্যন্ত কোনো আর্থিক সাহায্য কি বল দিয়ে সাহায্য এখন আমার দৃষ্টিকে চোখে পড়ে না, যে নওগাঁতে যে যতগুলো একাডেমি আছে সে সে যতগুলো একাডেমিকে নওগাঁ জেলা ডিএফএফ সভাপতি উনি সব সব ক্লাবকে এবং সব একাডেমিকে বল দিয়েছে যে যা তাদেরকে একটা আবাসিক ক্যাম্পের জন্য নওগাঁ জেলার হয়ে আন্ডার সেভেন্টিন কে আন্ডার ফোরটিন এক মাসের পনেরো দিনের যে আবাসিক ক্যাম্প করে তাদের একটা টিম তৈরি করে রাখছে, সামনে যখন এই যে এখন বঙ্গমাতা প্রজনতন যে বয়স ভিত্তিক খেলাটা চলে এই যে আন্ডার ফোরটিন আন্ডার সেভেন্টিন যে খেলাটা চলে সেই সেই খেলাটা চললে তো এখন তো একটা ডিস্ট্রিক্টের সামনে বছর যে খেলাটা হবে ওই খেলার জন্য তো আমার এই প্লেয়ারটা তৈরি করে রাখতে হবে, তাহলে এই দায়িত্বটা কার? এই দায়িত্ব তো আমরা ফুটবল ফেডারেশনের না, এই দায়িত্ব তো আপনার নিজ জেলার ডিএফএফ সভাপতিদের, তাদের কি জন্য নওগাঁ জেলা যেখানে অংশগ্রহণ করবে সেখানে যেন সেই টিমটা যেন ভালো খেলে, ভালো খেললে সেই জেলার ডিএফএফ সভাপতির সুনাম হবে, না ওই জেলার ডিএফএফ সভাপতি ভালো কাজ করছে সেই জেলার একটু ভালো রেজাল্ট হয়েছে, আমরা এইটা চাই।
আমরা চাই যারা চেয়ারে বসে আছে তারা কাজ করুক। না, এটা তো গেল হলো সাংগঠনিক দিক, মানে আমি খেলার মানের দিক থেকে বলছি যে একাডেমিগুলোকে আসলে মান বাড়াতে বড় কোনো ভূমিকা পালন করতে মানে পারছে কিনা, এখন পর্যন্ত এটা কোনো রিফ্লেক্ট উপরের দিকে আমরা দেখছি না, সেটা বলছি মানের কথা। এটা মান তখনই বুঝতে পারবেন যখন আপনার একাডেমির প্লেয়ারদের রেজিস্ট্রেশন করতে হতে হবে, আপনার একাডেমি প্লেয়ারদের রেগুলার প্র্যাকটিসে আসতে হবে, আপনার একাডেমি প্লেয়াররা কোন জায়গায় কোন ক্লাবে খেলতেছে এগুলো আপনার খোঁজ খবর রাখতে হবে এবং আপনার প্লেয়ারের সম্পূর্ণ সুযোগ সুবিধা দিতে হবে এইগুলো। আর তারপরে সবচেয়ে বড় জিনিস হলো কি, আপনার প্রত্যেকটা ডিস্ট্রিক্টে প্রত্যেকটা জায়গায় একাডেমি কাপলি যে একটা টুর্নামেন্ট, সেই টুর্নামেন্টে আজকে আজকে যেমন এখানে দেখেন এই যে গ্রিন ভয়েজের জন্য এই যে ফুটবল একাডেমি যে টুর্নামেন্ট, এইরকম টুর্নামেন্ট যখন হবে আপনার তখন আপনার ওই একাডেমি যেমন ঢাকাতে যেমন ক্লাবে ক্লাবে যেমন আপনার রেশারেশি থাকে, চ্যাম্পিয়ন হতে হয়, তখন দেখবেন যে এই যে আজকে রংপুর বিভাগে একাডেমি কাপ চলতেছে এই একাডেমিগুলো এখন ইয়ে থাকবে যে আমারও একটা একাডেমি আছে, আমিও এই টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হতে পারি, তখন আপনার একটা প্রতিযোগিতামূলক মনোভাব একটা তৈরি করা আর কি। হ্যাঁ, তখন আপনার এই যে মনোভাব যখন তৈরি হবে তখন আপনার প্লেয়ারদের কোয়ালিটি আসবে, তখন এইসব প্লেয়ার যারা আছে তারাও তখন ওই একাডেমিতে যাবে এবং রেগুলারলি প্র্যাকটিস করবে এবং সেও অপেক্ষায় থাকবে সামনে বছর যেন আমি একাডেমি কাপ খেলবো, যখন তখন যেন আমি এই সিজনে আমি দুটা তিনটা গোল করেছি আমি স্ট্রাইকার হিসাবে, সামনে যে একাডেমি কাপ টুর্নামেন্ট হবে ওখানে যেন আমি 6-7 স্কোর করতে পারি এবং আমি যেন ওই মঞ্চে যেন সেরা স্কোরার হতে পারি। তো এইরকম প্লেয়ারদের যেমন চ্যালেঞ্জ তৈরি করে দিতে হবে, প্লেয়ারদের সেই চ্যালেঞ্জটা থাকতে হবে ডে বাই ডে ইম্প্রুভ করার জন্য। তবে সর্বপ্রথম দরকার হলো আপনার হলো এই ধরনের আয়োজন ক্লাব এই যেমন হচ্ছে এবং এই একাডেমি কাপ বিভিন্ন জেলায় এবং বিভাগে এই সব একাডেমিদের নিয়ে যখন একটা টুর্নামেন্ট করবে তখন আপনার ওই একাডেমির প্লেয়াররা আপনার এই যার যার একাডেমি থাকবে, এখন এই একাডেমি প্লেয়ার প্র্যাকটিস করে এখন আর একটা যার একাডেমি হয়ে খেলে দিচ্ছে, কিন্তু এইসব টুর্নামেন্টে তখন তো আর ওইভাবে আমি এই একাডেমির প্লেয়ার কিন্তু আমি অন্য একাডেমিতে খেলতে পারবো না, কারণ আমি আমার রেজিস্ট্রেশন করা আছে, আমি এই একাডেমির সদস্য, আমার এখানে ভালো করতে হবে, তাহলে এই টিমমেটের সাথে আমার ভালো করতে হবে কীভাবে। যখন একটা একাডেমি প্লেয়ার রেগুলার আসবে এই ধরনের মঞ্চ যখন তৈরি হবে তখন অটোমেটিকলি একটা কী বলে আপনার প্লেয়ারদের ভিতরে, এখন আমি যেটা দেখতেছি প্লেয়ারদের ভিতরে একটু চ্যালেঞ্জ আসতেছে, তারাও চিন্তা করতেছে আমরা যেন ঢাকায় খেলতে পারি, আমরা যেন ডিভিশন খেলতে পারি, আমরা যেন যে জেলাকে সমস্ত ডিএফএ আন্ডারে যেসব এই বয়স ভিত্তিক খেলা হয় সেসব খেলা যেন খেলতে পারি। এখন খেলাধুলার সব ছেলেপেলেরা এখন আছে, শখ আছে, ইচ্ছা আছে, কিন্তু আমরা যারা অর্গানাইজার তারা আমরা যদি একটু অর্গানাইজ তাদেরকে যদি মাখমুখী করি তাহলে এই রেজাল্ট আমরা অবশ্যই পাবো। বাংলাদেশের প্লেয়ারের কোয়ালিটি আছে এটা নিঃসন্দেহে বলতে পারি। আপনি স্থানীয় পর্যায়ে অর্থাৎ জেলা পর্যায়ে ফুটবলের উন্নয়নে কাজ করছেন, মানে আপনার যে ফুটবলের সামগ্রিক চিন্তা পরিকল্পনা এটার বাস্তবায়নের জন্য জাতীয় পর্যায়ে অর্থাৎ ফুটবল ফেডারেশনে সংগঠক হিসেবে কাজ করার কোনো চিন্তা বা পরিকল্পনা আপনার আছে কিনা? অবশ্যই আছে, দেশের হয়তো সবারই তো হচ্ছে চিন্তাভাবনা থাকে যে ফুটবলে এই থাকে, অবশ্যই থাকে, কিন্তু আমি এখন নিজেকে সম্পূর্ণ উজাড় করে দিতে চাই আমার নওগাঁ জেলার জন্য। নওগাঁ জেলায় আগে আমি যদি সাকসেস হতে পারি, নওগাঁ জেলার ফুটবল এবং ক্রীড়া অঙ্গনকে যদি আমি একটা সাফল্য এবং বাংলাদেশের প্রত্যেকটা ক্লাব এবং ইয়েতে যেন আমার নওগাঁ জেলার প্লেয়ার খেলতে পারে আগে সেই খেলার সুযোগটা যদি আমি করে দিতে পারি দেন তখন আমি চিন্তা করবো যে আমি দেশে খেলে কিছু করতে পারবো কিনা। আমার নিজের জেলাকে যদি আমি আগে প্লেয়ারদের যদি ডেভেলপ করতে পারি এখান থেকে আমার এক্সপিরিয়েন্স এবং আমার অভিজ্ঞতা কীভাবে কী করা যায় সেগুলো আমি তখন হয়তো আমার দেশের জন্য তখন যদি করতে যাবো, যখন তখন যদি সেই সুযোগ যদি কখনো পাই তখন আমার হয়তো আরও করতে সহজ হবে। থ্যাংক ইউ।